হে গাইজ, আপনি একটা পুরানো মোবাইল ফোন কিনতে চাইছেন বা সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল ফোন কিনতে চাইছেন, কিন্তু আপনি কিনতে পারছেন না। কারণ আপনি ভাবছেন আপনি যদি পুলিশে ফেঁসে যান, বা আপনি ভাবছেন আপনার যদি টাকা লুসখান হয়। অবশ্যই আপনি যদি সঠিক নিয়ম না মেনে একটা পুরানো মোবাইল বা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি পুলিশে ফাঁসতে পারেন বা আপনার টাকাটা লুসখান হতে পারে। সো গাইজ, যারা পুরানো একটা মোবাইল কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ গাইড নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা দেখার পরে আপনি একটা পুরানো বা সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনতে পারেন, আপনি পুলিশেও ফাঁসবেন না এবং আপনার টাকাটাও লুসখান হবে। সো গাইজ, যারা পুরানো বা সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর এরকমের টেকনিক্যাল রিলেটেড, ইউটিউব রিলেটেড এবং অনলাইন আর্নিং রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। কারণ আমার চ্যানেলের মধ্যে কিন্তু এরকমের নলেজেবল ভিডিওগুলাই আপনারা পেয়ে যাবেন। সো গাইজ, সময় নষ্ট না করে চলুন দেখে নিই যে পুরানো বা সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কেনার সময় আমাকে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রণব, ইউ ওয়াচিং AtoZ ঝুমা টিপস। আজকের বিষয় যে আপনি একটা পুরানো মোবাইল ফোন কিনতে চাইছেন, তো মোবাইল ফোনটা কেনার আগে আপনাকে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে, বা পুরানো বা সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কেনার সময় আপনাকে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তো পুরানো মোবাইল ফোন কেনার সর্বপ্রথম যে বিষয় সেটা হলো গিয়ে আপনি কেন সেই মোবাইলটা কিনতে চাইছেন। আপনি মোবাইলটা কিনতে চাইছেন হয়তো বা আপনার কাছে মানি শর্ট আছে, বা আপনি যে ফোনটাকে চয়েস করেছেন সেই ফোনের মানে নতুন ফোন কিনতে গেলে যে পরিমাণে টাকার দরকার, আপনার কাছে টাকার শর্ট, সেই কারণে কিন্তু আপনি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চাইছেন। তো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলেই যে আপনি ফেঁসে যাবেন বা নষ্ট হয়ে যাবে মোবাইল, তা কিন্তু না। কারণ আজকাল কিন্তু মার্কেটে অনেক নতুন নতুন মোবাইল ফোন পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড। বিভিন্ন রকমের সেকেন্ড হ্যান্ড মোবাইল বা যে কোনো রকমের গ্যাজেট বিক্রি করার প্ল্যাটফর্ম আছে, ওইগুলোর মধ্যে কিন্তু আপনি অনায়াসে একটা পুরানো ফোন পেয়ে যাবেন। তো যে ফোনটা যে নষ্ট তা কিন্তু না, অনেকে কিন্তু একটা ফোনকে এক মাস, দুই মাস, তিন মাস, ছয় মাস বা এক বছর ইউজ করে বিক্রি করে দেয়। কেউ কেউ হয়তো বা দুই তিন বছর ইউজ করার পরে বিক্রি করে। তার মানে কিন্তু সব মোবাইল যে নষ্ট হবে তা না, আপনি কিন্তু এখানে ভালো কোয়ালিটির এবং ভালো মানের, ভালো কন্ডিশনের মোবাইল ফোন পেয়ে যাবেন। তবে মোবাইলটা কেনার আগে আপনাকে কিন্তু ভালোভাবে যাচাই করে তারপরেই কিনতে হবে। শুধু মোবাইল না, পুরানো যে কোনো বিষয়, বিশেষ করে ইলেকট্রনিক বিষয় হোক আর যে কোনো বিষয় হোক, আপনি যখন পুরানো জিনিসটা কিনবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু চুরির মোবাইল যদি আপনার হাতে চলে আসে তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, বা চুরির যে কোনো জিনিস যদি আপনার হাতে চলে আসে তাহলে আপনি ফেঁসে যাবেন। কারণ যে চুরি করে সেও চোর, এবং যে চুরির জিনিসটাকে ক্রয় করে সেও কিন্তু চুরি হয়। তাই কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আপনি যে কোনো জিনিসই কিনুন না কেন, তো আমি আপনাকে মোবাইল দিয়েই বলছি, তো আপনি মোবাইল কিনতে চাইছেন, তো আপনি যখন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, তো প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো গিয়ে আপনাকে মোবাইলের সবগুলো অ্যাক্সেসারিজ ভালোভাবে বুঝে নিতে হবে। তো আপনি যখন মোবাইলটা কিনছেন তার জন্য তো একটা ডিল করবেন না, দেখা করবেন ফেস টু ফেস, ওকে? তো মোবাইল কেনার সময় কিন্তু ফেস টু ফেস বা যে কোনো জিনিস কেনার সময় আপনারা ফেস টু ফেস ডিল করবেন, কোনো সময় অনলাইনে পেমেন্ট করবেন না, ওকে? তো আপনি যখন ফেস টু ফেস ডিলটা করবেন তখন আপনাকে মোবাইলের কোন কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আপনি দেখবেন যে মোবাইলের সবগুলো অ্যাক্সেসারিজ আছে কিনা, মানে মোবাইলের সাথে যে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো আছে কিনা। এগুলো যদি থাকে সবগুলো জিনিস তাহলে তো খুবই ভালো। তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখবেন সেটা হলো গিয়ে আপনি দেখবেন যে মোবাইলের বিল বা ক্যাশ মেমো এবং বক্স, ওই জিনিসগুলো ঠিক আছে কিনা। কারণ একটা চুরির মোবাইল কোনো সময় কিন্তু বিল বক্স বা ক্যাশ মেমো বা সবগুলো অ্যাক্সেসারিজ থাকবে না। তাই কিন্তু সর্বপ্রথম এই জিনিসটা দেখবেন, এবং বিলটা যখন দেখবেন তখন ভালোভাবে খেয়াল করবেন যে বিলের মধ্যে ওভার রাইটিং করা নেই তো। ওভার রাইটিং যদি করা থাকে এবং বিল যদি না থাকে বা বক্স যদি না থাকে বা অ্যাক্সেসারিজ যদি মিসিং থাকে, তাহলে আপনি আপনার ডিলটাকে ক্যান্সেল করতে পারেন। হয়তো বা মোবাইলটা চুরির মোবাইল বা অন্য কোথা থেকে মোবাইলটা নিয়ে আসা হয়েছে আপনার কাছে বিক্রি করছে, কিন্তু মোবাইল এমন একটা জিনিস এটার মধ্যে কিন্তু অনেক রকমের বিষয় আছে। একটা চুরির মোবাইল কিন্তু একদিন, দুদিন, তিন দিন, এক মাস, ছয় মাস বা এক বছর বা যে কোনো দিন এটা ধরা পড়তে পারে। তো আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছেন না কেন, আপনারা যেখান থেকে মোবাইল বা যে কোনো রকমের গ্যাজেট কিনুন না কেন, এই বিষয়টাকে কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন।
তো যদি দেখেন যে আপনার বিলটার মধ্যে ওভার রেটিং আছে তো বুঝতে হবে যে মোবাইলটা হয়তো আরো বেশি পুরনো ছিল। তো যদি বিল বক্স বা অন্য কোনো অ্যাক্সেসরিজ না থাকে তাহলে বুঝতে হবে হয়তো মোবাইলটা কারো কাছ থেকে নিয়ে এসে আপনার কাছে বিক্রি করছে, তো আপনাদের কিন্তু এখানে বিল ক্যান্সেল করতে হবে। ওকে, তো সর্বপ্রথম বিষয় এটা। আর আপনারা যে কোনো জিনিসই কিনুন না কেন, যে কোনো জিনিস আপনারা সেকেন্ড হ্যান্ড যখন কিনবেন তখন আপনারা যার কাছ থেকে জিনিসটা কিনছেন তার কাছ থেকে একটা ফটো আইডেন্টি মানে একটা আই কার্ড বা যে কোনো রকমের একটা ন্যাশনাল কার্ড রাখবেন, ওটা নিয়ে আসতে বলবেন। কারণ যদি কোনোদিন কোনো সমস্যা হয় তাহলে আপনি দেখাতে পারবেন যে এই লোকটার কাছ থেকে আপনি জিনিসটা নিয়েছেন। তার থেকেও আপনি যদি আরও সেফটি চান তাহলে আপনি যে কোনো ইলেকট্রনিক জিনিস কেনার সময় আপনি একটা এফিডেভিট করে নেবেন। ওকে, যেমন আমরা অনেক সময় গাড়ি বিক্রি করার সময় বা বাইক বিক্রি করার সময় যেভাবে এফিডেভিট করা হয় ঠিক সেরকমভাবে একটা মোবাইলের ক্ষেত্রেও এই জিনিসটা করতে পারেন যদি আপনি অধিক পরিমাণে সেফটি চান। ওকে, তো এটা গেল ডকুমেন্টসের ব্যাপার। তারপরে যে জিনিসটা চেক করবেন সেটা হলো গিয়ে ফিজিক্যালি চেক আপ। আপনি যখন একটা মোবাইল কিনবেন এটা কিন্তু ফিজিক্যালি চেক আপ করতে হবে। ওকে, ফিজিক্যালি চেক আপ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে মোবাইলের কাভারটাকে খুলে নিতে হবে। ওকে, মোবাইলের কাভারটাকে খুলে নেবেন, খোলার পরে আপনি যে জিনিসটা চেক করবেন এই যে দেখুন মোবাইল, একটা মোবাইল যখন খোলা হবে বা একটা মোবাইলে যখন কোনো কাজ করা হবে বা রিপেয়ার করা হবে তখন কিন্তু এটাকে কিন্তু সম্পূর্ণ খুলতে হবে। কারণ পুরানো মোবাইলগুলো কিন্তু পেছন দিকে ঢাকন ছিল, ওখান দিয়ে খোলা যেত, এখন কিন্তু এটাকে সম্পূর্ণ ওপেন করতে হয়। তো আপনাকে কোন জিনিসটা চেক করতে হবে, আপনি চেক করবেন যে এই যে মোবাইলের এই যে ডিসপ্লের নিচে কোনো রকমের স্পেস আছে কি না, এই যে ডিসপ্লেটা এখানে সেটিং করা হয়েছে এখানে নিচে কোনো রকমের স্পেস আছে কিনা, বা ডিসপ্লের মধ্যে ভালোভাবে খেয়াল করবেন যে ডিসপ্লের মধ্যে কোনো সাইড দিয়ে কোনো ধুলা ঢুকছে কি না। তো যদি এরকমের কোনো স্পেস থাকে বা কোনো সাইডে যদি এরকমের ধুলা ঢুকে ভিতরে তাহলে বুঝতে হবে যে এটা হয়তো বা ওপেন করা হয়েছিল বা এটা কোনো দিকে স্পেস আছে, দ্যাট মিন্স ওইখানে ধুলা ঢুকছে বা কোনো কিছু ভিতরে কিন্তু যেতে পারছে, তাহলে এই জিনিসটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন। ওকে, তারপরে আপনি যে জিনিসটা দেখবেন মোবাইলের মধ্যে যদি এরকমের স্ক্রিন গার্ড লাগানো থাকে এই গার্ডটাকে উঠিয়ে নেবেন। ওকে, উঠিয়ে ভালোভাবে দেখবেন, তারপরে আপনারা সাইড বাই সাইড দেখবেন বাম্পার। একটা মোবাইল যখন হাত থেকে পড়ে যাবে বা আছাড় খাবে তখন কিন্তু সাইডে, বিশেষ করে এই সাইডে কিন্তু স্পট থাকবে, তো এই জিনিসটাকে দেখে নেবেন। তারপরে যে জিনিসটা দেখবেন সেটা হলো গিয়ে আপনি মোবাইলের ক্যামেরার মধ্যে কোনো স্পট আছে কি না এই জিনিসটাও দেখে নেবেন। ওকে, এটা হলো ফিজিক্যালি টেস্ট। তারপরে যে জিনিসটা দেখবেন যে আপনার মোবাইলের সাথে যে অ্যাক্সেসরিজগুলো আছে বিশেষ করে চার্জার বা হেডফোন এগুলা ভালোভাবে কাজ করছে কিনা, এগুলাকে ইউজ করে দেখবেন, চার্জার বা হেডফোনটাকে ইউজ করে দেখবেন। এভাবে দেখার পরে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন যে ফিজিক্যালি কোনো রকমের ড্যামেজ আছে কিনা মোবাইলের মধ্যে। ওকে, তারপরের যে বিষয়টা সেটা হলো গিয়ে আপনি যখন মোবাইলটা কিনবেন আপনি বিল দেখলেন, ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা দেখলেন, তারপরে আপনাকে মোবাইলটাকে চেকিং করতে হবে। এটার মধ্যে তো হার্ডওয়্যার বা সফটওয়্যার অনেক সমস্যা থাকতে পারে, তো এখানে আপনি মোবাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি আপনার মেমোরি কার্ড এবং সিম কার্ড ভালোভাবে ঢুকিয়ে দেবেন। ওকে, তারপরে আপনি মোবাইলটার মধ্যে চেক করবেন যে মোবাইলের মেমোরিটা ভালোভাবে শো করছে কিনা বা কাজ করছে কিনা। তো মেমোরি আপনারা সেটিংসে গিয়ে মেমোরিটাকে বের করে দেখবেন যে এটার মধ্যে ফোন মেমোরি এবং এক্সটার্নাল যে মেমোরিটা আছে এটা শো করছে কিনা। অনেক সময় দেখা যায় যে ফোন মেমোরিটা বা ইন্টারনাল যে মেমোরিটা আছে এটা খারাপ হয়ে যায়, অনেক সময় র্যাম খারাপ হয়ে যায়। আপনারা এভাবে এই জিনিসটাকে চেক করতে পারবেন, বা আপনি একটা আপনার মোবাইলের মধ্যে একটা অ্যাপস ইনস্টল করবেন, যদি র্যাম খারাপ থাকে অ্যাপ কিন্তু ইনস্টল হবে না। ওকে, তারপরে আপনি যে জিনিসটা চেক করবেন সেটা হলো গিয়ে আপনি মেসেজ ওপেন করবেন, মোবাইলটাকে ওপেন করলেন, ওপেন করার পরে আপনি যে কোনো রকমের একটা অ্যাপস খুলবেন, খোলার পরে এটাকে এভাবে স্ক্রোলিং করবেন, স্ক্রোল করবেন বা উপরে নিচে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পরে দেখবেন যে এটা ডিসপ্লেটা ঠিকভাবে কাজ করছে কিনা, যদি আপনার মোবাইলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ডিসপ্লেটাও ভালোভাবে কাজ করবে না, এটা হ্যাং মারবে। ওকে, তো আপনারা এইভাবে চেক করবেন, স্ক্রোলিং করে করে এটাকে চেক করবেন। করার পরে তারপরে যে কাজ করবেন সেটা হলো আপনি মেসেজে চলে যাবেন। মেসেজে যাওয়ার পরে আপনি কিবোর্ড চেক করবেন, কিবোর্ড মেসেজে যখন আসবেন তখন কিন্তু এখানে কিবোর্ডটা শো করবে। কিবোর্ডের মধ্যে এখানে যতগুলো কি আছে সবগুলোকে আপনি এভাবে টাচ করে করে দেখবেন যে সবগুলো লেখা আসছে কিনা, প্রতিটা লেখা আসছে কিনা, প্রতিটা লেখাকে আপনি টাচ করবেন। অনেক সময় কিন্তু ডিসপ্লে খারাপ হওয়ার কারণে কিবোর্ডের প্রতিটা কি কাজ করে না, তাহলে কিন্তু এটা একটা বেকার ফোন। যদি এরকমের হয় আপনার ডিল এখানে ক্যান্সেল করবেন, তাই সবগুলা কিকে ভালোভাবে চেক করে নেবেন। চেক করার পরে যদি ওকে থাকে ওকে, তারপরে যে চেক আপটা করবেন সেটা হলো গিয়ে আপনি
ক্যামেরাটাকে ওপেন করবেন। ক্যামেরাটাকে ওপেন করার পরে আপনি দেখবেন যে সামনের এবং পেছনের ক্যামেরাটা ঠিকভাবে কাজ করছে কিনা এবং ছবিটা যখন তুলছেন ছবিটা তোলার পরে এটা সেভ হচ্ছে কিনা এই জিনিসটা দেখবেন। অনেক সময় কিন্তু মেমোরি বা র্যাম খারাপ হওয়ার ফলে বা মোবাইলে কোনো সমস্যা থাকলে ছবিটা কিন্তু সেভই হবে না বা ক্যামেরাটা ডিস্টার্ব করবে। এই জিনিসটা দেখার পরে আপনি দেখবেন যে এই যে ক্যামেরার ফ্ল্যাশলাইটটা আপনি অন করবেন। ক্যামেরার যে কোনো মোবাইলে তো ফ্ল্যাশলাইট থাকবে, এটাকে অন করবেন। ওকে, এটাকে অন করে দেখবেন যে ফ্ল্যাশটা ঠিকভাবে জ্বলছে কিনা এবং টাচ করে করে কিন্তু এই জিনিসটাকে আপনি বারবার চেক আপ করবেন। ওকে, যে ফ্ল্যাশলাইটটা কাজ করছে কিনা। ফ্ল্যাশলাইটটা যদি ক্যামেরাটা খারাপ থাকে বা ফ্ল্যাশলাইটটা খারাপ থাকে তাহলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করবে না, মানে টাচ করার সাথে সাথে এটা জ্বলবে না। ওকে, তারপরে মোবাইলের যে জিনিসগুলো আপনাকে চেক করতে হবে সেটা হলো গিয়ে আপনার ব্লুটুথের কানেকশানটা ঠিক আছে কিনা, আপনার ইন্টারনেট কানেকশানটা ঠিক আছে কিনা। সেটা অবশ্যই আপনি আপনার সিম কার্ডটাকে ইউজ করবেন, আপনার মোবাইলের মধ্যে আপনার সিম কার্ড আপনার মেমোরি লাগিয়ে তারপর চেক করবেন যে আপনার কথাটা ঠিকভাবে যাচ্ছে কিনা, হেডফোন লাগিয়ে ঠিকভাবে কথা বলা যাচ্ছে কিনা, চার্জারটা ঠিকভাবে কাজ করছে কিনা এবং আপনার মোবাইলের ব্লুটুথ বা ওয়াইফাই বা ইন্টারনেট বা হটস্পট এই সবগুলা জিনিস সঠিকভাবে কাজ করছে কিনা এই জিনিসগুলো আপনারা মোবাইলের মধ্যেই চেক করে নেবেন। তো সবগুলা জিনিস চেক করার পরে যদি ওকে থাকে তাহলে আপনি ডিলটাকে কনফার্ম করবেন, তা না হলে আপনি ডিলটাকে ক্যান্সেল করে দিতে পারেন। তো প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বললাম যে প্রথমে ডকুমেন্টস যদি ভুল থাকে বা ডকুমেন্টস না থাকে তাহলে এই জিনিসটা কেনা যাবে না। দ্বিতীয়ত, যদি মোবাইলের মধ্যে কোনো রকমের প্রবলেম থাকে, আমি আপনাদেরকে চেক করে দেখালাম, সেরকমই কোনো প্রবলেম থাকলেও কিন্তু আপনারা এই ডিলটাকে ক্যান্সেল করবেন। আর মোবাইল যেহেতু কিনছেন তো বিল দেখে নেবেন যে মোবাইলটা কতদিন হয়েছিল, যে মোবাইলটা বিক্রি হচ্ছে এবং মোবাইলটা কেনার পরে কতদিন ইউজ করা হয়েছে জিনিসটা কিন্তু আপনি বিলের মাধ্যমেই দেখে নিতে পারেন। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মোবাইলের মধ্যে ইএমআই নাম্বারটা চেক করবেন। ইএমআই নাম্বার আপনি কলিংয়ে যাবেন, কলিংয়ে যাওয়ার পরে *#06# আপনি যখন এই *#06# দাবাবেন তখনই কিন্তু ইএমআই নাম্বারটা এখানে শো করবে, আপনাকে ইএমআই নাম্বারটা দেখিয়ে দেবে এবং মোবাইলের যে বক্স আছে সেই বক্সের মধ্যে কিন্তু ইএমআইটা লেখা থাকে, সিরিয়াল নাম্বারটা লেখা থাকে, মোবাইলের সিরিয়াল নাম্বার, ইএমআই নাম্বার এভাবে বার করবেন এবং আপনি দেখবেন যে মোবাইলের বক্সের মধ্যে কিন্তু ইএমআই নম্বরটা লেখা থাকে বা অনেক সময় মোবাইলের পেছনে একটা এরকমের কাগজ লাগানো থাকে ওইখানেও ইএমআই নম্বরটা লেখা থাকে এবং আপনাদের যে বিলটা আছে সেই বিলের মধ্যেও কিন্তু ইএমআই নম্বরটা এবং সিরিয়াল নাম্বারটা লেখা থাকে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। তো একটা পুরানো বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনাটা যে ভয়ের তা কিন্তু না, একটা পুরানো বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে যে আপনি পুলিশে ফেঁসে যাবেন তাও কিন্তু না বা আপনার যে টাকা লোকসান হবে তাও কিন্তু না। তো আপনি যদি ভালোভাবে চেক করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো মোবাইল কম রেটে বা কম দামে কিনতে পারেন। তো অবশ্যই আপনি মোবাইল কেনার সময় এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন এবং আমি এই ভিডিওর মধ্যে যে যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর বাইরেও যদি আপনার মনে কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আপনি আপনার প্রশ্নটাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। মনে রাখবেন, আপনার একটা মূল্যবান প্রশ্ন আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি। সো গাইস, এই ভিডিও দেখার পরে আশা করি আপনি একটা পুরনো মোবাইল কিনতে আর ভয় পাবেন না আর আপনি বুঝে গেছেন যে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে একটা পুরনো মোবাইল ফোন কেনার আগে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর এরকমের টেকনিক্যাল রিলেটেড, ইউটিউব রিলেটেড এবং অনলাইন আর্নিং রিলেটেড গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো গাইস, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।